দেখো আমরা গত ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল আমাদের মার্চেন্ডাইজিং ইনভেন্টরি আমরা ক্লাস ওয়ান টু দুইটা অলরেডি টপিক শেষ আজকে হচ্ছে আমাদের তিন নাম্বার টপিক মার্চেন্ডাইজিং ইনভেন্টরির উপর আজকে আমরা যে বিষয়টা নিয়ে শিখবো সেটা হচ্ছে প্রথমে আমরা জানবো এফওবি শিপিং পয়েন্ট কি আর একটা হচ্ছে এফ ডেস্টিনেশন কি যখন এফ শিপিং পয়েন্ট থাকবে তখন কি করবো বা এফ ওবি ডেস্টিনেশন একটা হচ্ছে শিপিং পয়েন্ট আর একটা হচ্ছে ডেস্টিনেশনটা কি সেটা আগে বুঝেনি মনে করো তুমি পণ্য ক্রয় করছো পণ্য ক্রয় করছো ধরো নিউ মার্কেট থেকে তুমি পণ্য ক্রয় করছো তো নিউ মার্কেট থেকে যে তুমি পণ্যগুলা ক্রয় করছো সেই পণ্যগুলা ধরো চট্টগ্রামে বন্দর যেটা আছে বন্দর পর্যন্ত তোমার পণ্য ক্রয় করছো কোথা থেকে নিউ মার্কেট থেকে শুরু করে বন্দর পর্যন্ত পণ্যের যে খরচগুলো আছে সেগুলা তোমার ফ্রিতে পেয়ে যাবে ফ্রি পর্যন্ত মানে এফওবি শিপিং মাউন্ট মানে হচ্ছে ফ্রি অন বোর্ড মানে বোর্ড পর্যন্ত পণ্যের খরচটা যে বিক্রি করবে সেই দিয়ে দিবে কি বলছি বলো আমার যে পণ্যগুলা কিনবো সে পণ্যগুলা এখান থেকে বন্দর পর্যন্ত পৌঁছানো দেওয়ার দেওয়ার দায়িত্ব কার বিক্রেতা যে বিক্রি করবে তার মানে এই খরচটাকে আমি বহন করব না বহন করব না বন্দরের পর থেকে আমার বাসায় যাওয়া পর্যন্ত মনে আমি ইন্ডিয়া নিতে যাচ্ছি বন্দর পর্যন্ত আনা দিয়ে দিছে এখান থেকে আমি যে ইন্ডিয়া পর্যন্ত নিচ্ছি সেই খরচটা ক্রেতাকেই গ্রহণ করতে হবে তাইলে এফ শিপিং পয়েন্ট থাকলে আমরা ধরে নিব সেটা ক্রেতাই গ্রহণ করবে কে গ্রহণ করবে এফ শিপিং মানে তোমাদের একটা জার্নাল দেওয়া থাকবে জার্নালের পাশে লেখা থাকবে এফ শিপিং পয়েন্ট তার মানে এটা খরচটা কে দিবে ক্রেতা দিবে আর একটা হচ্ছে এফ ডেস্টিনেশন তো এফ ডেস্টিনেশন এটা হচ্ছে শিপিং পয়েন্ট মানে কি শিপিং পয়েন্ট মানে হচ্ছে যে জাহাজ ছাড়ার স্থানটা জাহাজ ছাড়া স্থান তার মানে যে জাহাজ ছাড়ার স্থান পর্যন্ত যে তোমার কে বহন করতেছে খরচটা বিক্রেতা এর পরবর্তী খরচটা কার আমার এইখান থেকে শুরু করে বন্দর পর্যন্ত বিক্রেতা বহন করতেছে আবার বন্দর থেকে শুরু করে আমার বাসায় পর্যন্ত যাওয়া পর্যন্ত সেটা কে বহন করতেছে আমি ঠিক তেমনি এখান থেকে শুরু করে রেল স্টেশন পর্যন্ত কে বহন করবে বিক্রেতা রেল স্টেশন থেকে শুরু করে আমার বাসায় যাওয়া পর্যন্ত সেটা আমি বহন করব। তার মানে এফ ও বি শিপিং পয়েন্ট মানে হচ্ছে শিপ মানে জাহাজ পর্যন্ত পণ্যের খরচটা বিক্রেতাই বহন করবে আর শিপিং পয়েন্ট টাকা সাথে আমরা কার বইয়ে লিখব ক্রেতার বইয়ে যাবেদা দিব বিক্রেতার বইয়ে কি দিব না কোনো যাবেদা হবে না মানে যে পারচেস করবে তার বইয়ে যাবেদা হবে আর যে সেলস করতেছে তার বইয়ে কোনো কি হবে না যাবেদা হবে না আরেকটা হচ্ছে এফওবি ডেস্টিনেশন এফওবি ডেস্টিনেশনটা কি দেখো ডেস্টিনেশন মানে হচ্ছে গন্তব্য ডেস্টিনেশন মানে কি বললাম গন্তব্য মানে স্থান পর্যন্ত পৌঁছে দেওয়া এফওবি শিপিং এফওবি ডেস্টিনেশন যখন থাকবে তখন এই যে পণ্যের খরচ এখান থেকে শুরু করে তোমার বাসায় পর্যন্ত দিয়ে আসা পর্যন্ত পুরো খরচটাই কে বহন করবে বিক্রেতা বহন করবে তোমার বাসাতে এখানে কি ক্রেতার কোনো খরচ হবে তখন ক্রেতার বইয়ে কোনো জাবেদা দিব না যে পারচেস করবে তার বইয়ে কোনো কি হবে না জাবেদা হবে না কখন যদি এফ ও ডেস্টিনেশন দেওয়া থাকে আর এফ ও শিপিং পয়েন্ট থাকলে ক্রেতার বইয়ে যাবেদা দিব এখন আমরা একটু যাবে দা করবো ডাইরেক্টলি ম্যাথে গেলে তখন বলবো তাহলে বুঝছো কিনা বলা এফ বি শিপিং পয়েন্ট এবং এফ ও বোঝা গেছে বোঝা গেছে কিনা আর একটু সংক্ষেপে বলি এফওবি শিপিং পয়েন্ট থাকলে ক্রেতার বইয়ে যাবে দা হবে আর এফওবি ডেস্টিনেশন থাকলে বিক্রেতার বইয়ে যাবে হবে এফ ও শিপিং পয়েন্ট মানে হচ্ছে ক্রেতাই খরচ দিবে আর এফ ও ডেস্টিনেশন মানে বিক্রেতাই খরচ দিবে কারণ বিক্রেতা ডাইরেক্ট পণ্য এখান থেকে তোমার বাসা পর্যন্ত দিয়ে আসছে ক্লিয়ার এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে কিনা বলো আচ্ছা তো এখন এই যে এফ শিপিং পয়েন্ট থাকলে আমরা যাবে দেখ কিভাবে দিব দেখো এফ শিপিং পয়েন্ট যখন থাকবে এফ শিপিং পয়েন্ট থাকলে সেক্ষেত্রে ক্ষেত্রে যাবে দা কি দিব যাবে দা তো আমরা দুইটা পদ্ধতিতে জানি একটা হচ্ছে পিরিয়ডিক আর একটা পারপিচুয়াল পদ্ধতি যখন আমরা পিরিয়ডিক পদ্ধতিতে করব তখন আমরা লিখব ট্রান্সপোর্টেশন কস্ট এটা ট্রান্সপোর্টেশন ইন ইন মানে হচ্ছে ক্রয় পরিবহন আর আউট লিখলে সেটা বিক্রয় পরিবহন হয়ে যায় ট্রান্সপোর্টেশন ইন ডেবিট কে ক্যাশকে কি করব এটা প্রিডিট পদ্ধতি আর যদি এখন পারপিচুয়াল পদ্ধতি করি তখন মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট বিক্রেতার বইয়ে কি কোনো যাবেদা হবে এফওবি শিপিং এ এফওবি শিপিং এ বিক্রেতার বইয়ে কোনো জাবেদা হবে না কিন্তু ক্রেতার বইয়ে যাবেদা হবে ক্লিয়ার এবার আসো যে আমরা যদি কি করি এফওবি ডেস্টিনেশন করি এফওবি ডেস্টিনেশন করলে সেক্ষেত্রে ক্রেতার বইয়ে কি কোনো যাবেদা হবে না কিন্তু বিক্রেতার বইয়ে যাবেদা হবে ট্রান্সপোর্টেশন আউট বিক্রয় পরিবহন আর তোমার ডেলিভারি এক্সপেন্স লিখতে পারো ক্যাশকে কি করতে পারে ক্রেডিট করতে পারি ক্লিয়ার এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে কিনা বলো একটু ক্লিয়ার ঠিক আছে এবার দেখি আমরা একটা ম্যাথ দেখি ম্যাথের পাশে কিন্তু এতদিন তোমাদেরকে যে এস ডাব্লিউ গুলা দিছিলাম সেগুলোর পাশে কিন্তু লেখা থাকতো এফ ওবি শিপিং পয়েন্ট অথবা এফওবি ডেস্টিনেশন এই বিষয়গুলো লেখা থাকতো তোমাদেরকে এস ডাব্লিউ দিছিলাম এটা রোমার রোমারটা ম্যাথ দিছিলাম এরপর আরো কয়েকটা দিছিলাম ম্যাথ এই ম্যাথটা আমরা একটু সলভ করার চেষ্টা করব এখানে কিন্তু আমাদের এফওবি শিপিং পয়েন্ট ডেস্টিনেশনের বিষয় নিয়ে কথা উল্লেখ থাকবে দেখো আমরা এই ম্যাথটা করি একটু সবাই একটু ওপেন করো সবার যে পিডিএফ ফাইলগুলো দিছিলাম সেই ম্যাথগুলো একটু দেখো বায়ার কোম্পানি বায়ার বায়ার কোম্পানি কত সিটের কত নাম্বার ছয় নাম্বারটা একটু দেখো সিটের ছয় নাম্বার আচ্ছা সিটের পাঁচ নাম্বারটা একটু দেখো সবাই এই যে ম্যাথ যেটা দিলাম সেটা একটু দেখো এটা কি সবাই করছো এটা তো তোমাদেরকে এসডাব্লিউ দিয়েছিলাম আচ্ছা দেখো অতদিক যদিও ট্রাই করছো সবাই বাট একটু আবার দেখো দেখো এখানে একটা প্রশ্ন লিখছে দ্য ফলোইং দ্য ট্রানজাকশন অ্যাকার্ড বিটুইন দ্য বায়ার্স কোম্পানি এবং সেলার্স কোম্পানি দুইটা দুইটা কোম্পানি কয়টা কোম্পানি দুইটা কোম্পানির কি দেওয়া আছে দেখো কোম্পানি কয়টা দুইটা একটা হচ্ছে বায়ার কোম্পানি একটা সেলার কোম্পানি তো তাদের ট্রানজেকশন দেওয়া আছে প্রথমে এক নাম্বার যে লিখছে সেটা দেখো এই জিনিসটা একটু বুঝো লিখছে দেখো বায়ার কোম্পানি ক্রয় করতেছে কার থেকে সেলার কোম্পানি থেকে কত টাকা দিয়ে পঁচিশ হাজার টাকায় এটা কি দাঁড়ে লেনদেন না নগদ লেনদেন ক্যাশ নাকি তোমার এই পেবল কোনটা পেবল কেন বুঝছি কাল আমি গত ক্লাসে বলছিলাম যে অঙ্কের পাশে টাম দেওয়া থাকবে সেটা হচ্ছে কোন ধরনের লেনদেন এখানে আরেকটা কথা লিখছে এফ ও বি শিপিং পয়েন্ট তাহলে বলো খরচ কে দিবে যে কিনছে সে না যে বিক্রি করছে সে শিপিং পয়েন্ট तकले কে ক্রেতা বললাম না শিপিং পয়েন্ট तकले কে ক্রেতা শিপ পর্যন্ত না ফ্রি শিপ থেকে তো তোমাকে বাসা নিতে তোমাকে দিতে হবে কস্টটা আর ডেস্টিনেশন হলে পোরাটাই তো বিক্রেতা দিচ্ছে তোমার ক্রয় থেকে শুরু করে বাসায় পৌঁছানো পর্যন্ত ডেস্টিনেশন থাকলে তাহলে সেটা নিয়ে বিক্রেতাই দিবে বিক্রেতা কোনো জাবেদা দিবে না তাহলে দেখো এখন বায়ার কিনতেছে কার থেকে সেলার্স থেকে তো এখানে আমাকে যে বিষয়টা বলছে এখানে কিন্তু আমাকে জাবেদা করতে বলছে দুই পদ্ধতিতে একটা হচ্ছে পিরিয়ডিক আর একটা পারপিচুয়াল দুইটা ম্যাথডে করতে হবে পিরিয়ডিক বললে জাবেদা কে হবে দেখি বলো পার্চেস ডেবিট ঠিক আছে কিনা ক্রেডিট পদ্ধতি করলে পার্চেস ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট এখন যদি বলি যে পারপিচুয়াল মেথড করো মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট ঠিক আছে কিনা তাহলে কি আমরা পারছি কিনা সবাই দেখো পার্চেস ডেবিটস অ্যাকাউন্টস পেবল ক্রেডিট ঠিক আছে দেখো এবার প্রথমটা কি পারছি কিনা এটা কি কোন মেথড পিরিয়ডিক এখন যদি আমি যদি বলি পারপিচুয়াল তাহলে দেখো মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট ঠিক আছে সবাইকে বুঝছি কি না বুঝছি তাইলে দেখো এরপর দেখো কি বলছে দেখো এখন যে তুমি নিতে বলতে পারো স্যার শিপিং পয়েন্টে যে কথাটা বলছেন এটা টাকা কই এই কথাটা টাকা সেকেন্ড লাইনে অথবা থার্ড লাইনে এভাবে দেওয়া থাকবে সব সময় দেখো দা প্রিপেয়ার্ড পার্টি পেইড প্রাইড মানে হচ্ছে ভাড়া দিচ্ছে কত টাকার 100 টাকা ফর দা মার্চেন্ডাইজিং শিপ ওয়ান মানে জানুয়ারি জুলাই মাসের 1 তারিখে যে পণ্যটা ক্রয় করছি সে পণ্যের জন্য ভাড়া প্রদান করতেছি তাহলে ভাড়া প্রদান করলে সেটা কি আমরা জাবেদায় লিখবো নাকি লিখবো না লিখব কেন লিখব কলস হয়েছে কারণ আমরা জাবেদা করতেছি কার কার বলো বায়ার কোম্পানি যদি এখন যদি বলি যে আমি সেলার কোম্পানি করতেছি লিখব সেলার কোম্পানি যদি করি লিখবো কারণ সেলার কোম্পানি হচ্ছে বিক্রেতা তো বিক্রেতা তো এটা তো বিক্রেতা তো বাড়া পরিবহন করবে আমরা বলছিলাম ক্রেতা দিবে শিপিং পয়েন্ট থাকলে ক্রেতা দিবে তাহলে বিক্রেতার যখন আমরা জার্নাল করব। এখানে লেখা থাকবে এখানে কিন্তু তোমাকে দেখো পরবর্তীতে আমরা এটাকে কিন্তু তোমার করব চারটা চারটা এই যে এটা কিন্তু চার পদ্ধতিতে প্রথমে হচ্ছে বায়ার কোম্পানির প্রিডিক পদ্ধতি পারপিচুয়াল পদ্ধতি আমার সেলার কোম্পানির প্রিডিক পদ্ধতি পারপিচুয়াল পদ্ধতি টোটাল চারটা মেথড হ্যাঁ শোনো তাহলে বায়ার কোম্পানির প্রিডিক হবে পারপিচুয়াল হবে বায়ার কোম্পানি কে আমার ক্রেতা আর সেলার কে বিক্রেতা তাইলে বিক্রেতার একবার পদ্ধতি করবো আবার পদ্ধতি করব। তাহলে বিক্রেতা যখন আমি সেলার কোম্পানির করব সেলার কোম্পানির করলে তখন কি আমার এই জার্নালটা কি আসবে কেন আসবে না কারণ এটা খুবই শিপিং পয়েন্টের বিক্রেতা তো শিপিং পয়েন্টের দ্বারে ওইগুলো খরচ গুলো শিপিং পয়েন্ট ও দিবে না ক্রেতা দিবে তখন কিন্তু ওর যাবে তাই কিন্তু এটা এন্ট্রি করতে পারবো না আমরা যাবেদা করলে বুঝতে পারবো হয়তো মনে হয় অনেকে বুঝতেছো না যাবে দা যখন করব তখন বোঝাই দিব ক্লিয়ার তাহলে প্রথমটা কি ক্লিয়ার তাহলে সেকেন্ডটা বলো এখন সেকেন্ডটা যাবে দা কি হবে বাড়া দিচ্ছি বাড়া যাবে দা কি হবে এটা ক্রয় পরিবহন কিন্তু ক্রয় পরিবহন প্রিডিক পদ্ধতিতে কি হবে ট্রান্সপোর্টেশন ইন মানে যেহেতু ক্রয় পরিবহন ক্যাশ ক্রেডিট হবে কি কি হবে কত টাকা দেখি বলো হ্যাঁ তাহলে ফ্রাইড ইন ডেবিট অথবা ট্রান্সপোর্টেশন ইন ডেবিট ক্যাশ এখন যদি বলা হয় পারপিচুয়াল ম্যাথে এটাতে করো তাহলে কি হবে মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ডেবিট ক্লিয়ার কিনা আচ্ছা তারপর এটা দেখো তারপর কি বলছে দেখো বায়ার কোম্পানি রিটার্ন মানে হচ্ছে ফেরত দিচ্ছে কত টাকার তিন হাজার টাকা মার্চেন্ডাইজিং টু সেলার কোম্পানি একটা রেকর্ডেড মানে এটা হিসাবভুক্ত হয়নি কত টাকার পণ্য ফেরত দিচ্ছি আচ্ছা পণ্য ফেরতে যাবে তা কি হয় অ্যাকাউন্টস ডেভ পেবল ডেবিট পার্চেস রিটার্ন ক্রেডিট অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট পার্চেস রিটার্ন ক্রেডিট তাহলে যদি এটা তো ক্রেডিট বলছো এবার পার্পিচুয়াল মেথডে করো ক্লিয়ার ক্লিয়ার দেখো হয়েছে কিনা দেখো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট পার্চেস রিটার্ন ক্রেডিট দেখো যারা গত ক্লাস করো নাই যারা গত ক্লাস করো নাই তারা হয়তো নাও বুঝতে পারো তাদের জন্য বলি এই যে প্রিডিক পদ্ধতিতে তো তুমি করে আসছো ক্লাস প্রিডিক পদ্ধতিতে এতদিন তুমি যাবে যা যেগুলো করছো সবগুলো প্রিডিক পদ্ধতিতে করছো মানে কালে আন্তিক মজুদ পদ্ধতি এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে প্রিডিকও করব পারপিচুয়াল করব মানে নিত্য মজুদ পদ্ধতি তো এখানে কেন মার্চেন্ডাইজিং যেখানে পণ্য ক্রয় করব পণ্য ক্রয় করলে প্রিডিক পদ্ধতিতে ক্রয়কে আমরা ব্যয় হিসেবে দেখি আর পারপিচুয়াল মেথডে সেটাকে আমরা অ্যাসেট মানে সম্পদ হিসেবে বিবেচনা করি তাহলে পারচেসের জায়গায় কি আসবে কোন মেথড পারপিচুয়াল এটা ঠিক থাকবে আবার এখানে ফ্রাইট এটা কি ক্রয় পরিবহন না ক্রয়ের সাথে সম্পৃক্ততা থাকলে মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ক্রয়ের সাথে সম্পৃক্ততা থাকলে মার্চেন্ডাইজিং ইনভেন্টরি এটা কি ক্যাশ ঠিক থাকবে আবার এখানে কি পারচেস আছে তাহলে এখানে কি লিখতে পারবো ক্লিয়ার কিনা বলো তার মানে আমি যে এখানে যারা যেটা করছে সেটা হচ্ছে প্রিডিক আমি যেগুলো লিখছি সেটা কি পারপিচুয়াল জাস্ট পার্থক্য কোথায় পারচেসের জায়গায়

পণ্য বিনষ্ট হলো তাকে ফেরত দিলাম তাহলে বায়ার কোম্পানি যদি ফেরত দেয় তাহলে সেম যাবে তা না আগেরটার মতন কিনা তাহলে যাবে তা কি হবে পণ্য ফেরত দিচ্ছি বায়ার কোম্পানি ফেরত দিচ্ছে তাহলে ফেরত দিলে যাবে তা কি হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট মার্চেন্ডাইজিং পারপিচুয়াল মেথডে আর যদি রিডি করি অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট পারচেস রিটার্ন ক্রেডিট ক্লিয়ার এবার আসো লাস্টে যাবে তাটা দেখো কি বলছে সেলার কোম্পানি রিসিভ ফুল পেমেন্ট কত টাকা ফ্রম বায়ার কোম্পানি কে রিসিভ করছে এটা একটু বুঝলো পেমেন্টের বিষয় নিয়ে যদি আমরা করতে যাই আমাকে অনেক কিছু বিবেচনা করতে হবে দেখো তুমি পণ্য ক্রয় করছো কত তারিখে এক তারিখ কত টাকার পঁচিশ হাজার দুই তারিখে এসে তুমি বারা দিচ্ছ বাড়ার তো হিসাব করতে হবে না পাঁচ তারিখে কি ফেরত দিছ আমি পণ্য ক্রয় করছি যারা বুঝো না একটু মনোযোগ সরকার থেকে পঁচিশ হাজার টাকার পণ্য ক্রয় করছি এর ভিতরে তিন হাজার টাকার পণ্য ফেরত দিছি আবার এসে সাত তারিখে এসে আবার টাকার ফেরত দিয়ে দিলাম তাহলে আমার কাছে আছে কত টাকার কত টাকার ঠিক তাহলে আমার কাছে এখন পণ্য আছে বিশ হাজার তো এখন লাস্টে দশ তারিখে এসে বলছে সেলার কোম্পানি সেলার কোম্পানির রিসিপ পেমেন্ট ফুল মানে হচ্ছে বায়ার কোম্পানি যে পণ্য ক্রয় করছিল সেটা ওকে টাকাটা দিয়ে দিচ্ছে তাহলে টাকা দিয়ে দিলে এখন কি তুমি পঁচিশ হাজার টাকা দিবে না বিশ হাজার টাকা দিবে এগুলো তো আমি ফেরত দিয়ে দিচ্ছি এগুলো টাকা তো আমি আর ওকে দিব না তার মানে আমি পঁচিশ হাজার টাকার ক্রয় করছি ফেরত দিয়ে আর বিশ টাকা আছে এখন বিশ হাজার টাকা আমি ওকে কি করব পেমেন্ট করব তাহলে দেখো এখানে একটা টার্ম আছে ও একটা কিন্তু আমাকে টার্ম দিয়ে দিছে টার্ম দিয়ে দিছে সেটা হচ্ছে যদি এই টার্মটা কি টার্মটা কি ছিল দুই দশ এন্ড থার্টি তাহলে দেখো যদি দশ দিনের মধ্যে পরিশোধ করে কত পার্সেন্ট পার্টা দশ দিনের মধ্যে পরিশোধ করলে কত পার্সেন্ট পার্টা অবশ্যই কত দিনের মধ্যে পরিশোধ করতে হবে এন্ড থার্টিন মান হচ্ছে অবশ্যই তিরিশ দিনের মধ্যে কি করতে হবে পরিশোধ করতে হবে তাহলে দশ দিনের মধ্যে পরিশোধ করলে কত পার্সেন্ট পার্টা বলো তাহলে ও কিনছে এক তারিখ দশ তারিখ পেমেন্ট করছে তার মানে ও কি কথা রাখছে রাখি না কেন রাখছে অবশ্যই কারণ ও এক তারিখে পণ্য কিনে দশ তারিখে টাকা দিয়ে দিছে কিনা তাহলে ওকে কি বার্তা দেওয়া যাবে বার্তা দেওয়া যাবে তাহলে কত পার্সেন্ট বার্তা দিব দুই পার্সেন্ট বার্তা দিলে কত টাকা আসবে কত চারশো টাকা চারশো টাকা কি আমার জন্য আয়না ব্যয় আমি যেহেতু পণ্য ক্রয় করছি আমার জন্য অবশ্যই আয় কারণ ওর থেকে আমি ডিসকাউন্ট আনা পাচ্ছি কে সেলার কোম্পানি ওর থেকে ডিসকাউন্ট বায়ার কোম্পানি ওর থেকে কি লাভ হচ্ছে না কারণ ও তোমাকে আমার দেওয়ার কথা ছিল বিশ হাজার এখন সাতশো টাকা কম দিচ্ছি তার মানে আমাকে দিতে হবে উনিশ হাজার ছয়শো টাকা উনিশ হাজার উনিশ হাজার ছয়শো টাকা ওকে দিতে হবে ওর থেকে বারটা পাবো কত তাহলে যাবে ডেবিট কত টাকা ডেবিট বিশ হাজার আর ডিসকাউন্ট চারশো আর একটা ক্যাশ ক্রেডিট উনিশ হাজার ছয়শে বোঝা গেছে কে বোঝানে বলো কে বোঝানো বলো তাহলে দেখো এবার দেখো এটা যাবে তাই দেখো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট কত টাকা আর ক্যাশ ক্রেডিট কত পারচেস ডিসকাউন্ট কত চারশো টাকা বোঝা গেছে সহজ নয় কঠিন বুঝছে কি না বলো এবার আচ্ছা এটাকে যদি বলি আমি তোমার কি পদ্ধতিতে করো পারপিচুয়াল পদ্ধতিতে করো পারবে তাসমু বলো তাসমু এটা পারপিচুয়াল মেথডে করো এটা এটা এই জাবেদাটাকে পারপিচুয়াল মেথডে করো এ দেখো দেখো দেখাই দিচ্ছি দেখাই দিচ্ছি এ দেখো এবার হ্যাঁ 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 ক্রেডিট বুঝছো কিনা কেন মার্চেন্ডাইজিং ইনভেন্টরি হলো ভেরি গুড এটা কেন এটা কেন লিখলো আমি এটা বলতেছি কেন তুমি মার্চেন্ডাইজিং ইনভেন্টরি লিখছ সেই জন্য ভেরি গুড তাহলে এই যে পারচেস থাকলে পারচেস জায়গায় কি আসবে এতটুকু আর কোনো পার্থক্য নাই না 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 ডিসকাউন্ট লিখতে হবে না ডিসকাউন্ট লিখতে হবে না জাস্ট মার্চেন্ডাইজিং ইনভেন্টরি হ্যাঁ কোনটা ডিসকাউন্ট পাইছো না তুমি না 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 ডিসকাউন্ট হবে না শুধু হবে আচ্ছা এটা কি বোঝা গেছে এটা কি বোঝা গেছে কিনা বলো এটা বলতেছি এবার আসো মূল এটা কি বোঝা গেছে অঙ্ক এবার আসো এতক্ষণ যেটা করছিলাম সেটা হচ্ছে ক্রয়ের যাবে ছিল সবগুলো ক্রয় করছি যে এখন এখানে যে বিষয়টা বলছে অ্যাজ ইন দা মনে করো দ্য কস্ট অফ মার্সেন্টাইজ সোল্ড মানে পণ্যগুলা বিক্রি করছি কত টাকা দিয়ে কত পার্সেন্ট এ প্রশ্নটা বুঝে কারণ তুমি করছিলা বায়ার কোম্পানির এখন বলতেছে তুমি মনে করো দ্য কস্ট অফ মার্সেন্ডাইজ সোল্ড মানে পণ্যগুলা বিক্রি করছি কত টাকা দিয়ে সত্তর পার্সেন্ট অফ সেলস প্রাইস তার মানে সেলস প্রাইস দেওয়া আছে এখন সেলস প্রাইস দিয়ে আমাকে কি করতে হবে পণ্যগুলো বিক্রি করতে হবে তাহলে এই পর্যন্ত কাজ ছিল ক্রয়ের এখন এটা দেওয়ার পরে আমাকে কি করতে হবে বিক্রয়ের জাবেদা করতে হবে তাহলে বিক্রয়ের জাবেদা করলে এখন সবগুলো উল্টা হয়ে যাবে কিরকম দেখো প্রথম প্রশ্নটা মনে করো প্রথম প্রশ্ন যে লাইনটা আছে এটা পড়ো তাহলে বুঝবা এক নাম্বার একদম এক নাম্বার কি বলছে এটা দেখো এক নাম্বার এক নাম্বার সবাই একটু পড়ো এক নাম্বারটা নাম্বারটা এক একদম মাসের তারিখ জুলাই মাসের এক তারিখ পড়া হয়েছে বায়ার কোম্পানি কিনতেছে কার থেকে এখন তোমাকে বললাম যে বায়ার কোম্পানি তুমি যাবে দা দিও না তুমি সেলার কোম্পানি যাবে দা দাও তাহলে যাবে দা কিরকম হবে এখন তুমি তো এরকম করছো বায়ার কোম্পানির এখন যদি সেলস কোম্পানির সেলার কোম্পানির জাবেদা দিতে বলি তাহলে কি জাবেদা হবে সেলার কোম্পানি বিক্রি করতেছে কার কাছে দাঁড়ে না নগদে তাহলে যদি আমি কারো কাছে বিক্রি করি দাঁড়ে কিসের সৃষ্টি হবে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট ক্লিয়ার কিনা বুঝে গেছে তাহলে বলো এখন তুমি তো একটা জাবেদা বলছো আমি ওই ক্লাসে গত ক্লাসে তোমাদেরকে একটা জিনিস শিখাই দিলাম সেলস করলে যাবে দা কয়টা আসবে একটা না দুইটা তো তুমি তো বলছো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর কি বলছো কত তারিখ যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট কি করছি দাঁড়াও কোথায় গেল এটা এটা তো করছি না আমরা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট প্রথমটা তারপর সেলস ক্রেডিট ঠিক আছে কিনা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট এখন আবার এটা কোন পদ্ধতি যদি প্রিডি করি এতটুকু কাজ আর এখন যদি পারপিচুয়ালে করতে যায় কাজ আরো আছে নাকি নাই অবশ্যই কাজ আছে কাজ কি কস্ট অফ গুডস ইনভেন্টরি বিক্রি করলে পণ্যের যাবে তা কয়টা দিতে হয় কোন পদ্ধতিতে পারপিচুয়াল মেথডে পারপিচুয়াল এবার আসো আমি কত টাকার পণ্য বিক্রি করছি দেখো কত টাকার পণ্য বিক্রি করছো এই যে পঁচিশ হাজার টাকার পণ্য বিক্রি করলাম কত পার্সেন্ট বলছে সত্তর পার্সেন্ট কি প্রাইস কস্ট প্রাইস সত্তর কি প্রাইস তাহলে কত টাকা আসবে সতেরো হাজার পাঁচশো মনে হয় তাহলে দেখো এই যারা বোঝে না একটু দেখো এখানে আমাকে প্রশ্নের নিচে একটা কথা উল্লেখ করছে যে তুমি যে পণ্যগুলা বিক্রি করতেছো সেই পণ্য বিক্রয়ের সত্তর পার্সেন্ট হচ্ছে কস্ট প্রাইস পণ্য যেগুলা বিক্রি করতেছি সেগুলো সত্তর পার্সেন্ট কি প্রাইস তাহলে পণ্য বিক্রি করছি কত পঁচিশ হাজার টাকার কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট কত টাকা

দেখো এই দেখো তোমাদেরকে বলি এটা হয়তো অনেকে বুঝে না আবার বলি দেখো এটা হচ্ছে প্রিডিক পদ্ধতি এখানে একটা প্রিন্টিং মিস্টেক আসছে এটা পারপিচুয়াল লিখছে এটা প্রিডিক পদ্ধতি হবে প্রিডিক পদ্ধতিতে যখন আমরা জাবেদাটা করব তখন আমরা জাবেদা দিব যেটা তোমরা এতদিন করে আসছো সেটা নিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ডিসেবল ডেবিট সেলস প্রিডিক পদ্ধতি কালান্তিক মজুদ পদ্ধতি এটা আমরা জানি এটা শেষ এটা এটা নিয়ে আর কোনো টেনশন নাই। কিন্তু আমি যদি তোমাকে বলি সেম জাবেদা তুমি পারপিচুয়াল মেথডে দাও তাহলে তখন তোমাকে ওইখানে যে যাবে দাটি ছিল অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট দিতে হবে প্রথমে এরপর কস্ট প্রাইসের জন্য আলাদা যাবে না কস্ট প্রাইসের জন্য আলাদা যাবে এই পঁচিশ হাজার টাকার সত্তর পার্সেন্ট হচ্ছে কস্ট তাহলে কত টাকা সে তাহলে দেখো কস্ট অফ গুডস ও ডেবিট কত মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ক্রেডিট কত বুঝে গেছে বুঝে গেছে কিনা কে বুঝে না বলো ও বুঝে না ও না বলবে তুমি বললে কেমন হবে কে বুঝছে বলো বুঝছে না এইবার দেখো আর একটা দেখো তাহলে এখন আমি তো একটা দেখা দিলাম বাকিগুলো তোমরা করতে পারবে এখন চেক করব আর কি আমি তো সবাইকে সবাইকে 5 মিনিট সময় দিলাম বাকিগুলো একটু ট্রাই করো হ্যাঁ আচ্ছা এই ভালো কথা বলছে ভালো কথা বলছে ও একটা দেখো এই দেখো দুই নাম্বার দুই নাম্বারের দুই নাম্বার যেটা বলছে এখন এক নম্বরে আমরা করলাম দুই নাম্বারের কি জাবেদা দিব আলবি বলো জাবেদা দিব হ্যাঁ তানজি নাকি তোমার নাম তানজিয়া বলো জাবেদা দিব মনোযোগ আছে কিনা করতেছি আমি কেন দিব না কারণ এখানে হচ্ছে শিপিং শিপিং পয়েন্ট পয়েন্ট ছিল মানে ক্রেতা দিবে বিক্রেতা দিবে না তো এখন এখানে যে বারাটা দিচ্ছে আমি তো এখন বিক্রেতার করতেছি বিক্রেতার করলে এটা তো আসবে না বিক্রেতার করলে তো এই বারাটা দিব না বুঝে গেছে করো 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 দেখি করো বলো দেখো এবার আমরা যে অঙ্কটা করছিলাম এটা হচ্ছে শেষ সেকেন্ডটা সেকেন্ডটা কি বলছে বলছে দেখো আমাকে এই পণ্যের পরিবহন পরিবহন কি বিক্রেতা দিবে তাহলে সেলের সেলার যেহেতু আমরা করতেছি তাহলে সেলারে তো এটা আনবো না আনবো আনবো না তারপর তিন নাম্বার যাবে তা কি বলছে দেখো বায়ার কোম্পানি রিটার্ন পণ্য ফেরত দিচ্ছে বায়ার কোম্পানি কাকে সেলার কোম্পানিকে তাহলে সেলার কোম্পানিকে ফেরত দিলে সেলার কোম্পানি ছিল বিক্রেতা তাহলে বিক্রেতার কাছে যদি পণ্য ফেরত হয় তাহলে বিক্রয় ফেরত না সেলার কোম্পানি বিক্রি করছে সেলার কোম্পানির কাছে আবার রিটার্ন আসছে তাহলে বিক্রয় বিক্রয় ফেরত কি না তাহলে বিক্রয় ফেরতের জন্য তোমাদেরকে একটা শীট দিছিলাম বিক্রয় ফেরতে যাবে তা কি হবে কি হবে বলো সেলস রিটার্ন কি হবে এই তো দেখো সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট ঠিক আছে এখন এটার জন্য কি স্যার আবার আলাদা করে কস্টের জন্য জাবেদা দিতে অবশ্যই দিতে হবে কস্টের জন্য অবশ্যই কি করতে হবে আলাদা করে একটা জাবেদা দিতে হবে এটা আমি শীটের মধ্যে লেখা আছে তোমাদের শীটের মধ্যে লেখা আছে দেখো যারা শীট নিছ তাদের কাছে কিন্তু শীটের মধ্যে এটা প্রশ্নটা লেখা আছে সুন্দর করে তাহলে বলো এখন সেলসের জন্য রিটার্ন সেলস রিটার্ন যেটা করতেছি সেলস রিটার্ন কত টাকার করছিলাম তিন টাকার না তাহলে তিন হাজার টাকার কত পার্সেন্ট কস্ট প্রাইস হবে সেভেন্টি পার্সেন্ট বললে কত টাকা আসবে দুই হাজার টাকার দুই হাজার একশো হচ্ছে কি কস্ট প্রাইস তাহলে কস্ট প্রাইসের না আলাদা যাবে তা দিতে হবে না এত কম পর্যন্ত কস্ট প্রাইস বিক্রি করলে তখন যাবে তা কি দিয়েছিলাম কস্ট অফ গুডস ও ডেবিট মার্চেন্ডাইজিং ইনভেন্টরি এখন উল্টা হয়ে যাবে সেটা কি হয়ে যাবে তখন কি হয়ে যাবে রিটার্নের ক্ষেত্রে মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ডেবিট কস্ট অফ গুড কেন মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ডেবিট হচ্ছে দেখো তোমার কাছ থেকে এটা হচ্ছে তুমি মনে করো তুমি পণ্য বিক্রি করতেছো তোমার কাছে কি পণ্য আসছে না যাচ্ছে পণ্য গেলে মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ক্রেডিট হচ্ছে ঠিক আছে কিনা আর যখন বিক্রি করার পরে যখন ওর কাছে বিক্রি করছো ও তো ওর ভালো লাগে না ও তোমাকে পণ্যটা দিয়ে দিচ্ছে তাহলে বিক্রি করলাম বিক্রি আবার ফেরত আসলো যদি বিক্রি ফেরত আসে পণ্য ফেরত আসছে না আর পণ্য ফেরত আসে মানে আমার পণ্য বাড়তেছে না আর পণ্যকে আমরা দৌড়ছিলাম সম্পদ সম্পদ বাড়তেছে কি না সেজন্য কি হবে মার্সানটাইজিং ইনভার্টারি কোনটা সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভেল ক্রেডিট ফ্রিডি এতটুকু মধ্যে কাজ শেষ আর নেই যখন আমরা পারপিচুয়াল করবো তখন এটার একটা যাবে দা আর একটা ফেরতের একটা যাবে আলাদা যাবে দা বিক্রি করলে দুইটা যাবে দা বিক্রি ফেরত করলে দুইটা যাবে দা কয়টা যা কোন কোন ক্ষেত্রে পারপিচুয়াল মেথডে পারপিচুয়াল মেথডে তাহলে কস্ট প্রাইস এটা কোথা থেকে আসে বুঝছো কিনা অঙ্কের মধ্যে বলে দিয়েছে সেভেন্টি পার্সেন্ট অঙ্কের মধ্যে কি বলছে সেভেন্টি পার্সেন্ট তাহলে সে এরপরে যাবে সেম হবে কিনা সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভল ক্রেডিট আবার সেটার উপর কস্ট প্রাইস দিতে হবে না দু হাজার টাকার উপর সেভেন্টি পার্সেন্ট হবে কি না সেভেন্টি পার্সেন্ট ধরতে হবে এরপর লাস্ট এটা কিসের ম্যাচ ছিল পেমেন্টের ম্যাথ পেমেন্টের ম্যাথ তো পেমেন্টের ম্যাচ যদি করি পেমেন্টের ম্যাথ করতে গেলে তুমি কত টাকা পাচ্ছো কে পাচ্ছে একটা ছিল সেলার আরেকটা ছিল বায়ার সেলার একজন বায়ার একজন তাহলে কে পাচ্ছে আমরা তো প্রথমে করছিলাম বায়ারে এখন করতেছি কার তাহলে সেলারে কি টাকা পাচ্ছে না দিচ্ছে টাকা পাইলে কি ক্যাশ ডেবিট হবে না ক্রেডিট হবে ক্যাশ ডেবিট লিখলাম তারপর সেলস হবে কি যে যে টাকা টাকা পাবে তার থেকে দিতে কত হচ্ছে এটা পায় সে আবার কি দেয় বার্তা দেয় কারণ তুমি কারোর কাছ থেকে যদি টাকা আদায় করতে যাও তাকে একটা অফার না দিলে কি সে তোমাকে টাকা দিবে দিবে না তাহলে জন্য যে বিক্রি করবে সে কি দেয় আবার ডিসকাউন্টটাও দেয় তাহলে আমরা যেহেতু সেলার করতেছি ডিসকাউন্ট দিলে সেটা আমার জন্য আয়না ব্যয় সে জন্য ডেবিট হলো আর অ্যাকাউন্ট রিসিভেবল মানে টোটাল দেনাদার কমে যাচ্ছে কত টাকা বুঝছো কিনা কোনটা পেমেন্টটা দশ তারিখ দেখো আমাদের একজন ছিল বায়ার আরেকজন কে ছিল তাহলে বায়ারে কিনছে কার থেকে বায়ার কিনছে সেলার থেকে এখন আমরা যাবেদার করতেছি কার সেলারে সেলারের জাবেদার যদি করি সেলারে কি টাকা পাচ্ছে না দিচ্ছে সেটা বলো সেলার পাচ্ছে তাহলে টাকা পাচ্ছে কত টাকা পাচ্ছে বিশ হাজার টাকা পাচ্ছে না এখন বিশ হাজার টাকা থেকে ও পুরা পাচ্ছে না বিশ হাজার টাকা কি পুরা পাচ্ছে বিশ হাজার থেকে আবার ওকে দুই পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তার মানে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে তাহলে ও ক্যাশ টাকা কত পাচ্ছে উনিশ হাজার ছয়শ সেভেন্টি পার্সেন্টের কাজ নয় ক্যাশ নিচ্ছি ক্যাশ টাকা নিলে তখন পেমেন্টটা কাজ নয় ওই যে জার্নালের সিট আছে যে ওইখানে দেখো ক্যাশ পেমেন্ট ক্যাশ পেমেন্ট রিসিভের জার্নালটা দেখো একটু ক্যাশ রিসিভের জার্নালের যাবে তাটা দেখো এখানে কলামের মধ্যে দেওয়া আছে এখানে কিন্তু লেখা আছে উল্লেখ দেখছো কিনা তাহলে এখানে ক্যাশ ডেবিট হচ্ছে সেলস ডিসকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল যদি ডিসকাউন্ট থাকে তাহলে হবে না থাকলে আসতো না যদি মনে করো ডিসকাউন্ট পাচ্ছে না তাহলে এটা কি আসতো ডিসকাউন্ট পাচ্ছে সেই জন্য আসছে বুঝছো কিনা বোঝা গেছে এবার এটা একটু দেখো রোনালদো মেসি হম কোনটা কোনটাতে এটা ভুল করিস তো বললাম না সেলস রিটার্ন থাকলে আনতে হবে এটা দেখো এখানে দেখো এবার এটা হচ্ছে নতুন আরেকটা ম্যাথ রולנדো এবং মেসির ম্যাজ যেটা এটাতে সাজ্জাদ কালকে মেসেজ দিছিল একটা ওর সমস্যা ছিল এই যে ও এই জিনিসটা বোঝে না তো এটা একটু বলে দিই দেখো এখানে যে পণ্যটা আছে প্রথমে হচ্ছে এখানে আমাকে দুইজনের কিন্তু সেম এখন যে মেথডে করছি সেম প্রথমে করতে হবে পার্ট পে পিপিআর সেপারেট এন্ট্রিজ ট্রানজাকশনস বুকস রোলান্দ প্রথমে রোলান্দর করব তারপর আবার কার করব মেসির করব মানে একজন সেলার হবে আর একজন কি হবে বায়ার হবে এরকম আর কি প্রথমে দেখো জুন মাসের দশ তারিখে কেক পণ্য ক্র করতেছে কত টাকা কার থেকে কে লেখা আছে বহন করবে খরচ ক্রেতা বিক্রেতা ডেস্টিনেশন তাহলে এখন এই খরচ যেটা আছে শিপিং পয়েন্ট সেটা মেসি নিবে না রোনালদো নিবে বলো রোনালদো নিবে কারণ রোনাল্ডো কে ক্রেতা এফওবি শিপিং পয়েন্ট থাকলে ক্রেতাই কি করবে খরচটা বহন করবে তার মানে এখানে কে বহন করবে লোনান্দ বহন করবে এটা কি বোঝা গেছে কিনা সেকেন্ডে কি বলছে দেখো এখানে তারপর হচ্ছে পণ্যের পরিবহন এই যে পরবর্তীতে লাইনে চলে আসছে লোনান্দ পেজ এখানে তো কিন্তু ব্যক্তির নাম উল্লেখ করে দিছে যদি ব্যক্তির নাম উল্লেখ করে না আদে সেটা তোমাকে বুঝে নিতে হবে এখানে তো বলেই দিচ্ছে লোনান্দ দিচ্ছে কত টাকা আটশো টাকা তাহলে প্রথমে ক্রয়ের যাবে দা তারপর পরিবহনের যাবে দা ক্লিয়ার তিন নাম্বারে হচ্ছে ড্যামারেজ টোটাল কত টাকার পণ্য তোমার কি হয়েছে নষ্ট হয়েছে রোনালদো যেহেতু ক্রয় করছে রোনালদোর মার লাগে না রোনালদো কাকে দিয়ে দিচ্ছে মেসিকে দিয়ে দিচ্ছে তারপর বলছে কি দেখো দা ফেয়ার বেলো অফ দিস গোডস মানে যে পণ্যটা আমি ফেরত দিচ্ছি সে পণ্যের কস্ট কত এখন তোমরা করছো না একটা পণ্য ফেরত দিলাম সেটার উপর সেভেন্টি বের করে বের করলাম না এখন এখানে যে ছয়শো টাকার পণ্য যে আমি ফেরত দিচ্ছি সেই পণ্যের কস্ট প্রাইস দেওয়া আছে ওরা নিজেরাই বের করে দিছে তাহলে কস্ট প্রাইস তো আমাকে আর বের করতে হচ্ছে না হচ্ছে বলা হচ্ছে কিনা হচ্ছে না তারপরে দেখো অন জুন রোনালদো মেসিস পেড কোম্পানি কত টাকা পেড করছে ফিফটি পার্সেন্ট তার মানে ওর কাছ থেকে পণ্য ক্রয় করছিলাম কত ষোলো হাজার ফেরত দিছি কত ফেরত দিছি কত তাহলে আর পণ্য আছে কত সে পনেরো হাজার চারশো টাকার উপর কত পার্সেন্ট পেড করতেছি পঞ্চাশ পার্সেন্ট পেড করলে কত আসবে সাত হাজার কত আসবে সাত হাজার সাতশো কিনা এই সাত হাজার সাতশো টাকা ক্যাশে দিচ্ছি না নগদে দিচ্ছি ক্যাশে নাকি দারে না পেড করতেছি না পেড করতেছি তার মানে ক্যাশে যাচ্ছে ক্যাশে কত টাকা যাচ্ছে আমার থেকে আর বাকিটা কি বাকিতে তাহলে দেখো এই যে সাত হাজার কি আমি ডিসকাউন্ট পাবো না এখানে দেখতে হবে টার্মে দেখতে হবে কত টাকার আছে তুমি জুনের দশ তারিখে ক্রয় করছো আর টাকা দিচ্ছ কত তারিখ এই তো এই উনিশ তারিখ কেন হবে না কেন হবে না

পাবে কিনা বুঝা গেছে তার মানে তোমরা মনে করবে ছাব্বিশ তারিখে এটা এই কথাটা বলছে ছাব্বিশ তারিখে এই কথাটা বলছে সেটা না এখান থেকে বলছে দেখো ছাব্বিশ তারিখের কথা এখান থেকে ফিফটি পার্সেন্ট অব দ্য ব্যালেন্স ডিও তার মানে হচ্ছে ফিফটি পার্সেন্ট হচ্ছে বকে তার মানে আর ফিফটি পার্সেন্ট ক্যাশ তারপর বলছে দ্য রেস্ট অ্যামাউন্ট ওয়াস পেড মানে যেটা পরিশোধ বকে ছিল সেটা পরিশোধ করছে কত তারিখ তুমি পণ্য ক্রয় করছো ষোলো হাজার সেখান থেকে ফেরত দিচ্ছ ছয়শ তাহলে পণ্য আছে কত সে পনেরো হাজার চারশো টাকার ফিফটি পার্সেন্ট হচ্ছে এখন দিয়ে দিচ্ছ আর ফিফটি পার্সেন্ট পরে দিবে বলছো তাহলে পরে যেটা দিবে ছাব্বিশ তারিখে কে দিবে সাত হাজার সাতশো টাকা পরে দিব না আমি সাত হাজার সাতশো টাকা এখন দিচ্ছি এখন যেটা দিচ্ছি সেটার উপর টু পার্সেন্ট ডিসকাউন্ট পাবো আর যেটা এখন দিচ্ছি না সেটার উপর কি সেটা দিচ্ছি কত তারিখে সেটার উপর কি ডিসকাউন্ট পাবো ডিসকাউন্ট পাবো না বুঝা গেছে কিনা বলো সবাইকে বুঝছো কে বুঝে নাই বলো একটু এখানে দেখাই তুমি প্রথম থেকে আসো নাই সেজন্য আর কি দেখো এবার একটু প্রশ্ন এখানে একটু দেখাই এখানে একটু দেখাই তাহলে বুঝবা দেখো প্রথমে হচ্ছে আমাদের যেটা পণ্য ক্রয় করছি মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেবল ডেডিট প্রথমটা শেষ এটা কত টাকা ছিল ষোলো টাকা তারপর হচ্ছে মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ডেবিট কিসের জন্য হয়েছে মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ডেবিট পণ্য ক্রয়ের পরিবহন দিছি সেই জন্য মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট তিন নাম্বারটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ক্রেডিট যেহেতু ফেরত দিছি ফেরতের যাবে এইভাবে হয় না পারপিচুয়াল মেথডে তারপর চার নাম্বার উনিশ তারিখে এসে আমি টাকা পরিশোধ করতেছি কত টাকা পরিশোধ করতেছি কত টাকা আমার কাছে টোটাল টাকা ছিল ষোলো হাজার ছয়শো টাকা বাদ দিলে বাকি পঞ্চাশ পার্সেন্ট তুই পেমেন্ট করতেছি ওকে কত টাকা সাত হাজার সাতশো টাকা এখন কি ডিসকাউন্ট কি পাচ্ছি না দিচ্ছি ডিসকাউন্ট পাচ্ছি আমি তাহলে ডিসকাউন্ট কত টাকা পাচ্ছি সাত হাজার সাতশো টাকার উপর দুই পার্সেন্ট বাট্টা তো পাবো ওই আমি তাহলে কত টাকা আসবে একশো চুয়ান্ন এবং ক্যাশ টাকা ক্যাশ টাকা ওকে পরিশোধ করতেছি কত বুঝা গেছে লাস্টের দা যেটা আর বাকি টাকা ছিল সেই বাকি টাকাটা আমরা পরিশোধ করতেছি অ্যাকাউন্টস ক্যাশ বোঝা গেছে কিনা বলো এটা কার করছি আমরা এখন যদি মেসির করতে বলি মেসির করতে বললে পারা যাবে এখন তো তুমি কি কার করছো এটা কিসের বায়ারের করছো তখন আবার কিসের করতে হবে সেলারের করতে গেলে সেলারের করতে গেলে যখন সেলস করবো তখন যাবেদা পতন যাবে দা কয়টা হবে তো তুমি বলতে পারো স্যার কর্ষক বুটসুর আপনি কোথ নিয়ে আসছেন এখানে কিন্তু প্রশ্নের মধ্যে উল্লেখে আছে দেখো প্রশ্নের মধ্যে উল্লেখ আছে দেখো পিপিআর দ্য সেপারেট এন্ট্রিস অফ দ্য মেসি কোম্পানিজ এন্ড মার্চেন্ডাইজ এর কোম্পানি হ্যাড কস্ট দেন 10 তারিখে যেটা পণ্য ছিল সেটার কস্ট প্রাইস কত সেটা দিয়ে করতে হবে এই জার্নালটা তোমাকে যদি এটা যদি বুঝো তাহলে সেক্ষেত্রে এটা তোমার এখানে প্রশ্ন যেটা ছিল এখানে তোমাদের যে জিনিসটা নিয়ে সমস্যা হচ্ছে এটা তারিখগুলো একসাথে সবগুলা বসে দিয়েছে সেটা নিয়ে সমস্যা এটা যদি সেপারেট সেপারেট করে একটার পর একটা সিরিয়ালে দিত তাহলে তোমাদের সমস্যা ছিল না তবে যে এইভাবে যে হবে না তা না হরকি এভাবেও প্রশ্ন আসে ওইভাবেও প্র্যাকটিস করতে হবে ওইভাবে সোজা সোজা এখানে বাঁকাতে আর না পারার কোনো কিছু নাই সোজা ফার্লে তো আর এটা কি সেম আর কি জাস্ট একটু ডাটাগুলো একটু খুঁজে নিতে একটু কষ্ট হয় এটাই একটু খুঁজে নিতে হচ্ছে না সেটা আমি জানি সেই সমাধান করে দিলাম নাহলে কিন্তু আজকের টপিক্স কিন্তু এটা ছিল না নতুন একটা টপিক্স হওয়ার কথা ছিল তাও এফ ওবি শিপিং পয়েন্ট এবং এফ ডেস্টিনেশন এই নিয়ে আলোচনা করছি নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব গ্রস মেথড এবং নেট মেথড নিয়ে একটা ম্যাথ আছে ওই ম্যাথ